মসজিদে চলছে ফজরের নামাজ প্রায় অর্ধশত মুসল্লি অংশ নিয়েছেন নামাজে হঠাৎ করেই মসজিদটিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী তাদের চিৎকারে মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিরাও টের পান আগুন লাগার বিষয়টি এরপরই মসজিদের দরজা খোলার চেষ্টা করতে গেলে তারা বুঝতে পারেন বাইরে থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে দরজায় এতে দ্রুত বাইরে যেতে না পেরে মসজিদের ভেতরে আটকে হতাহত হয়েছেন অনেকে বুধবার স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে নাইজেরিয়ার কানো প্রদেশের গেজাওয়া এলাকায় স্থানীয় গণমাধ্যম জানায় মসজিদে আগুনের টেরপে এলাকাবাসী আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে আসেন এরপর স্থানীয় প্রশাসনের তলবে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছালেও তারা কোনো বোমা পাননি সেখানে ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদেরকে ডাকা হয়নি তারা সময় মতো এলে আগুন আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত তারা আরও জানান এলাকাবাসী নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদেরকে ডাকেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় পুরস্কার এদিকে স্থানীয় পুলিশ জানায় নামাজ চলাকালীন এক ব্যক্তি পুরো মসজিদে পেট্রোল ছিটায় এরপর দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয় এ ঘটনায় জড়িত সন্দেহে আটত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরও জানায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে থাকা কয়েকটি পরিবারের সদস্যরা তার টার্গেট ছিল বলে জানা গেছে নাদিম মারজান সময় সংবাদ